মুর্শিদাবাদের পদযাত্রায় সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বৃহস্পতিবার পথে নেমে কার্যত লোকসভা ভোটের প্রচার শুরু করে দিল সিপিএম নেতৃত্ব। আজ দিনভর মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় রয়েছে বামেদের হাই ভোল্টেজ কর্মসূচি। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। লোকসভা ভোটের প্রস্তুতিতে ইসলামপুরে পদযাত্রা সিপিআইএমের। সিপিএমের নজরে রয়েছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র। মুর্শিদাবাদের রানীনগর এক নম্বর ব্লকের লোচনপুর শিশাপাড়া থেকে 15 কিলোমিটার পদযাত্রায় অংশ নিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তৃণমূল কংগ্রেসের খুন, সন্ত্রাস ও দুর্নীতির প্রতিবাদে লোকসভা নির্বাচনের আগে পদযাত্রার মাধ্যমে কার্যত লোকসভা ভোটের প্রচার শুরু করে দিলেন মোহাম্মদ সেলিম। বৃহস্পতিবার ইসলামপুর থানার লোচনপুর শিশাপাড়া থেকে শুরু হয় পদযাত্রা, হাড়িভাঙা পর্যন্ত মিছিল হয়। গত পঞ্চায়েত ভোটে এই সব এলাকায় সন্ত্রাসের অভিযোগ তুলেছিল সিপিআইএম। পদযাত্রা থেকে ভোটের আগে কর্মীদের চাঙ্গা করার বার্তা দেন মোহাম্মদ সেলিম। তিনি বলেন, সন্দেশখালের সন্দেশ গ্রামগঞ্জে ছড়িয়ে দিতেই সিপিএম ও বামপন্থী নেতা কর্মীরা পথে নেমেছেন, এটা তারই অঙ্গ। এখানে সন্ত্রাস মুক্ত করার শপথ নিয়ে মানুষ হাঁটছেন, পঞ্চায়েত নির্বাচনে এসব এলাকায় ভোট করতে দেয়নি বা পুলিশ বাড়তি উৎসাহ নিয়ে ভোট করেছে, মানুষ ফুঁসছেন। সন্দেশখালির পরে আরও বেশি গোটা রাজ্য জুড়ে যেখানে নির্যাতন, যেখানে সন্ত্রাস, যেখানে ঘর ছাড়া, যেখানে জমিহারা মানুষ, যারা কর্মহীন যুবক তা রাস্তায় নামছে, তাদের সঙ্গে আমি হেঁটেছি। তুমি মিছিল দেখালেই বুঝতে পারবে এই সব এলাকায় ভোট করতে দেয়নি। এই যে ঘুঘুপাড়া অঞ্চলে ঘর ছাড়া করেছে, মহিলার উপর নির্যাতন করেছে, এখন মানুষকে ঘরে ফেরানোর কথা, তার সঙ্গে দাঁড়িয়ে উন্নয়নটাকে ছিনিয়ে আনার কথা।